Hello friends, how are you? I hope all of you are fine. Today I will discuss about letter series part 2. হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব লেটার সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা আগের দিনে পার্ট 1 এ বলেছিলাম যে লেটার সিরিজের উপর আরেকটা ক্লাস নেব, তো বন্ধুরা সেই মতো আজকে আবার চলে এলাম তোমাদের সামনে যে এই লেটার সিরিজের দ্বিতীয় পার্ট অর্থাৎ লেটার সিরিজের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। তো তোমাদের সামনে স্ক্রিনে দেওয়া আছে কোশ্চেন্সগুলো, এই কোশ্চেন্সে কী কী আমার মানে লেটার বসবে সেই লেটারগুলো আমাকে বের করতে হবে, খুঁজে এই সিরিজের একটা মানে ধাঁচ দেখে আমাকে খুঁজে বের করতে হবে কী হবে। তো অ্যাট ফার্স্ট আমি দেখছি যে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে বি ড্যাশ এসি, এরকমভাবে কোশ্চেনটা দেওয়া আছে। তো আমি যদি এখানে এ বসাই তাহলে দেখো বি এ এসি হচ্ছে, তাহলে তারপরে আমি যদি আবার এখানে যদি এ বস হয় তাহলে আমাকে এখানে ট্রিকটা আমি বসিয়ে দেখছি, ট্রিকটা আমাকে খুঁজে বের করতে হবে। বি এ এ সি, তারপরে হচ্ছে কি এ সি সি, আমি যদি এখানে বি বসাই তো দেখো একটা এখানে ট্রিক কাজ করছে মনে হয় যে এই বি এ এ সি এইটা বসানোর ফলে যে আমার এখানে যে লজিকটা হচ্ছে ডবল এ ছিল, তারপরে কি না এ ডবল সি বি, তার মানে কি এই লাস্টের এটা এর পরে যে নাম্বারটা আছে সেটা ডবল হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে তাহলে বি এ সি বসালাম, এখানে এ সি সি বি বসালাম, এবারে কি এই সি এই নাম্বারটা এখানে আছে এর পরের নাম্বারটা এখানে ডবল বসবে, যদি এখানে বসে ডবল হচ্ছে। তারপরে কি এবারে দেখো এখানে এটা যে লাইনটা নিয়ে একটা, তাহলে বি এর পরের নাম্বারটা বিটা এই এখানে বসলো, তারপরের নাম্বারটা এ এখানে ডবল হয়ে যাবে বি এ সি। তাহলে এইভাবে আমার এই ট্রিকটা মেনে চলছে, তাই তাই এখানে যে নাম্বারটা আমরা পাবো তাহলে এই লজিকটা কি আমাকে বুঝতে হবে যে এখানে বি এ সি মানে ডবল এ হলো, তারপরে যে আছে সেইটা ডবল হবে, মানে ডবলের পরে যে আছে সেটা ডবল হবে, তারপরে এই ডবলের পরে যে আছে বি আছে বিটা ডবল হলো, তারপর বি এর পরে যে আছে এ আছে এটা ডবল হলো। আর একটা কি জিনিস যে যেটা ডবল আছে সেটা এখানে প্রথমে ফার্স্টে একবার বসবে, তারপরে যে পরেটা আছে তারপর ডবল হলো, তারপর দেখো এখানে যে ডবল ছিল প্রথমে একবার বসলো, পরে যে ছিল সে ডবল হলো, এইভাবে এই ট্রিকটা মেনে চলছে। তাহলে আমার এখানে অপশান উত্তরটা কত হবে এ এ বি বি এ, এই যে অপশানে এই উত্তরটা আমার এখানে হবে। নেক্সট যেটা দ্বিতীয়টা দেওয়া আছে আমার এখানে ড্যাশ দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা এই মানে প্রবলেমটা, তাহলে এখানে আমার কী বসাবো দেখো, যদি আমি এখানে এ বসাই তাহলে কী হবে এ বি সি ডি, এ বি সি ডি এ বি সি হলো, আর যদি এখানে আমি এ বসাই তাহলে কী হবে এ ডি সি এ বি ডি। তাহলে এখান থেকে পর্যন্ত যদি আমি একটা লাইন টেনে দিই তাহলে দেখো এইখানে যা হচ্ছে আর এইখানে যদি আমি এ এ এ বসিয়ে দিই সেম জিনিস আসছে, এ বি সি ডি বি সি, এ বি সি ডি বি সি, আর এ ডি সি এ এ ডি সি এ বি ডি সেম জিনিস আসছে। তাহলে এখানে আমার অপশানটা কী হলো এ এ এ এ এ, পাঁচটা এ বসবে পাঁচটা মানে ব্ল্যাঙ্কস পজিশানে। তাহলে আমার এই অপশানটার মানে দ্বিতীয় যে অপশানটার উত্তরটা থাকবে যেখানে থাকবে এ পাঁচটা এ থাকবে সেই অপশানটা আমার উত্তর হবে। নেক্সট তিনের দাগেরটা দেখো, এখানে দেখবো যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে, এই কোশ্চেনটা তাহলে কী হবে যদি আমি এখানে এ বসাই, তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে এ বসালে এ মানে কী পেলাম বি এ বি পেলাম, তারপরে যদি আমি এখানে সাপোজ বি বসালাম তাহলে কী হলো এ ডবল বি এ ট্রিপল বি হয়ে গেল বি এ ট্রিপল বি। তারপরে যদি আমি দেখতে পাচ্ছ এখানে যদি এ বসাই তাহলে বি এ ডবল বি ট্রিপল বি, যদি আমি এখানে এটাকে একটা মানে লাইন দিয়ে টেনে রাখি তাহলে তো এখানে বোঝা যাবে কি এখানে যদি আমি তিনটে করে লাইন দিয়ে টানি এ ডব চারটে বি, তাহলে এখানে যদি আমি বি বসাই তাহলে এ চারটে বি, আর এখানে যদি এ বসাই বি বসাই তাহলে কী হবে এ চারটে বি হবে। তাহলে জাস্ট এটা বিটা ফাঁকা থাকছে বাকি সবগুলো সেম হয়ে যাচ্ছে এ চারটে বি এ চারটে বি এ চারটে বি। তাহলে এখানে আমার অ্যান্সারটা কত হবে তাহলে এ বি এ বি এ বি, তাহলে আমার এখানে উত্তরটা কত হবে এ বি এ বি আর এ বি। তাহলে এই অপশানটা আমার উত্তরটা যেটা হবে অপশানটা সেটাই আমার উত্তর হবে।
দেখ 4 নম্বর কোশ্চেনটা দেখ দেওয়া আছে বন্ধুরা, তোমরা কি স্কিপ করে যাবে না তাহলে তোমরা বুঝতে পারবে না কীভাবে হচ্ছে। তাহলে আমাকে ফার্স্ট লজিকটা বুঝতে হবে, বা কোন এটা সিরিজ বা কী মেনে চলছে সেটা বুঝে তারপর আমাকে করতে হবে। ABC 4 নম্বরটা দেখুন, ABC দেওয়া আছে, তারপরে এই মানে ড্যাশ ড্যাশ দিয়ে এরকম করে দেওয়া আছে। তাহলে আমাকে বুঝতে হবে এখানে যে সিরিজটা যেটা করছি সেটা 4টে পার্টে হতে পারে, এই যেমন এটা 2টে পার্টে হলে 2টে পার্টে হতে পারে, 3টে পার্টে হতে পারে। তারপরটা দেখো 4 নম্বরটা যেটা দেওয়া আছে, যদি আমি এখানে ডি বসাই তাহলে কী হয়ে গেলো, ABCD হলো। তারপরে যদি আমি এখানে এ বসাই তাহলে দেখো DABC হলো, মানে দেখো ঠিক পরে এই নাম্বারটা এখানে এসে যাচ্ছে, এসে গিয়ে ঠেলে দিচ্ছে DABC। তারপর দেখো কী হবে, নিশ্চয়ই এই দুটো ট্রিক থেকে বোঝা যাচ্ছে কি সিটা এইদিকে চলে আসবে, সিটা এইদিকে চলে আসবে, মানে সিটা এখানে বসলো CDAB, CDAB এই হলো। আবার বিটা মনে হচ্ছে বিটা এখানে চলে আসবে, এসে সিটা ঠেলে দেবে, তাহলে বিটা এখানে ঠেলে দিলে বি এখানে চলে আসবে, BCDA হয়ে গেলো। তাহলে এখানে আমার লজিকটা কী হলো, ABCD, আমি এখানে ডি বসিয়ে দেখলাম, ডি বসালাম, তারপরে কী হচ্ছে যে তারপরে আমি এখানে এ বসালাম, তা কি দেখলাম না ডিটা মনে হলো যেন এখানে ডি চলে আসলো, চলে এসে বাকিগুলো আবার পরপর বসে গেলো DABC। আবার দেখা গেলো কি এই এই নাম্বারটা পরের নাম্বার যে ABDABC আছে তার সিটা এই প্রথম পজিশনে চলে আসলো, বাকিগুলো আবার সামনে চলে গেলো, এইভাবে আর চলতে পারে। তাহলে এখানে সিরিজটার উত্তরটা কত হবে, উত্তরটা হবে DACAB, DACAB এই অপশনটা যেখানে থাকবে সেটাই আমার উত্তর হবে। এখানে 5 নম্বর যেটা প্রশ্নটা দেওয়া আছে ABCA এইভাবে দেওয়া আছে প্রশ্নটা, তাহলে এক্ষেত্রে দেখো বন্ধুরা কী হবে যে প্রথমে যদি আমি এখানে এ বসাই তাহলে কী হবে, এ বসালে অ্যাট ফার্স্ট আমাকে খেয়াল রাখতে হচ্ছে যে এ যদি বসাই তাহলে ABC হচ্ছে, আর এত পর্যন্ত AABC হচ্ছে, এত পর্যন্ত দেখলে আমার ABC এটা হলো, তারপরে এটা AABC হচ্ছে। তারপর এটা দেখো AA যদি আমি এখানে বি বসাই তাহলে AABBC হচ্ছে, তাহলে যদি আমি এখানে বি বসাই তাহলে কী হবে, AABBC হচ্ছে। তারপরে আমি যদি এখানে এ বসাই তাহলে দেখো কী হবে, AABB, যদি সি বসাই CCA হচ্ছে। তাহলে এইভাবে এই লজিকটা কাজ করছে কি, প্রথমে ABC তিনজনই একটা করেই ছিল, তারপরে প্রথমটা ডবল হলো, তারপরে কী হলো প্রথমটাও ডবল হলো, দ্বিতীয়টাও ডবল হলো, তারপরে কী হলো প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তিনটেই ডবল হয়ে গেল। তাহলে এই সিরিজটাও মেনটেন করে চলছে। তাহলে এখানে আমার রিকোয়ার্ড অ্যান্সারটা কত হবে, রিকোয়ার্ড এখানে অ্যান্সারটা হবে কত, এ এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে সি, তাহলে হচ্ছে ABAC। তাহলে এটা আমার রিকোয়ার্ড অ্যান্সার, যেটা আমার প্রবলেমে মানে যেটা অপশান দেওয়া থাকবে সেটা আমার রিকোয়ার্ড অ্যান্সারটা হবে। নেক্সট যেটা আমি দেখব যে 6 নম্বর কোশ্চেনসটা যেটা দেওয়া আছে এখানে কি হবে আমার, প্রথমে যদি আমি এখানে এ বসাই তাহলে এখানে AABB হলো, তারপরে যদি আমি ওখানে এখানে বুঝতে হবে যে এখানে যদি আমি এ বসাই যা 4টে পার্টে যদি সাপোজ ভাঙলাম তাহলে AABB হবে, তারপরে যদি আমি এখানে এ বসাই তারপরে কী হবে এখানে AABB, AABB হবে, তারপরে যদি আমি এখানে AABB হবে, তারপরে যদি এখানে বি বসাই তারপরে AABB হবে, তারপরে যদি আমি এখানে এ বসাই তাহলে কী হবে AAA একটা বি হবে, যদি আমি এখানে এ বসাই AAA একটা বি হবে, আর যদি আমি ওখানে বি বসাই তাহলে AABB হবে। তাহলে এখানে সিরিজটা কীভাবে কাজে লাগলো, যে প্রথমে AAA বি হলো, তারপরে একটা এ কমে গিয়ে AA বি হলো, তারপরে কী হচ্ছে না আবার একটা এ কমে গেল AABB হলো, তারপরে কী হচ্ছে না আবার AA বি আর AABB, মানে এটা ফিরে আসলো, তারপরে আবার কী হলো AA বি এটা ফিরে আসলো। তার মানে এই লজিকটা এখানে আমার কাজে লাগলো কি, প্রথমে AABB ছিল, তারপরে কী হলো AA বি হলো, তারপরে একটা AABB, তারপরে কি AAA মানে এইটা ফিরে আসলো, AAA AAA বি, তারপরেরটা আবার এটা ফিরে আসলো AA বি, তারপরে যদি একটা আরও দেওয়া থাকতো অপশান
তাহলে এইটা ফিরে আসতো, এ ট্রিপল বি ফিরে আসতো, তাহলে এখানে আমার অপশনের উত্তরটা কত হবে? এখানে অপশনটা উত্তরটা হবে এ, এখানে এর জন্য এ, এটা হচ্ছে বি এ বি বি এ বি, এটা আমার অপশন যেটা উত্তর দেওয়া থাকবে সেটাই উত্তর হবে বন্ধুরা। তো তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের লাইকস আর কমেন্টটি আমাকে আরও পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে এই লজিকটা বুঝতে হবে যে সিরিজটা কোন পথ অনুযায়ী বা কোন প্যাটার্নে চলছে। সেই প্যাটার্ন এটাকে আমরা চারটি পার্টে ভাগ করে প্যাটার্নটা দেখতে পারি বা দুটো পার্টে, যেখানে যেরকম অ্যাপ্লিকেবেল হবে সেটা দেখবো, দেখে আমরা সেই অনুযায়ী লেটারগুলো বসাবো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দেব, সেই হোমওয়ার্কটা তোমরা করে অবশ্যই আমাকে জানাবে, যে তোমরা কমেন্ট করে জানাবে যে তাহলে আমি বুঝতে হবে তোমরা শিখেছে কিছু। তো বন্ধুরা দেখো, দিচ্ছি যে হোমওয়ার্কটা তোমাদের জন্য 7 নম্বর, এটা হোমওয়ার্ক। প্রথমে যে আছে কি এ বি সি এ বি, তারপরে হচ্ছে সি এ বি সি, তারপরে এ এ বি সি বি সি এ বি সি এ এ বি এ বি বি সি এ বি বি সি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে কমেন্টে জানাবে এখানে কী অ্যালফাবেটটা হবে। আমি অপশানটা দিলাম না, তোমরা করে অপশানটা মানে করে উত্তরটা কী হবে লেটারগুলো লিখে আমাকে জানাবে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।